বাই বাই ডিজিটাল সাউন্ড সিস্টেম রানীগঞ্জ বাজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য। আজকে একটি বিয়ের প্রোগ্রামের ভিডিও নিয়ে আসছি। ওইখানে আমাদের এক পেয়ার মাল সাথে একটা জেনারেটর যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখেন এখানে আমাদের মালটা ভরা হইতেছে। ওইখানে আমাদের JBL এর এক পেয়ার 18 মাল যাবে, সাথে ড্যাটন 2280 মডেলের একটা সেট যাবে, আর সাথে কিছু লাইটিং যাবে। তো ওই দেখেন আমাদের মালটা ভরা শেষ, এখন মালটা বান্ধা হবে। দেখেন মালটা বান্ধা হইতেছে, মালটা বান্ধিয়ে তারপরে সেট টেট কেরেট করে তোলা হবে। আর এই দেখেন এইখানে জেনারেটরটা ভরা হইতেছে। তো ওইখানে আমাদের 7.5 কিলো একটা জেনারেটর যাবে। ওই যে মোটরটা হচ্ছে 7.5 কিলো, আর ইঞ্জিনটা হচ্ছে 16। তো দেখেন এইখানে জেনারেটরটা ভরা হইতেছে। ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করলে কি হয়, লাইক করলে আমাদের ভিডিও করার আগ্রহটা বেড়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এই দেখেন সেটটা ভরা হইতেছে, আমাদের মালগুলো প্রায় ভরা শেষ। দেখেন বান্ধাও হইতেছে, বান্ধওয়ার পরে আমরা যাব ওইখানে, যাইয়া তারপরে কাজ করব, পরে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো ওই দেখেন বান্ধ হইতেছে বন্ধুরা, আমাদের মাল ভরা শেষ। তো এখন আমরা প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেব, এখন আমরা চলে যাব ওইখানে গিয়ে, তারপরে আবার ভিডিও করব, তারপরে ভিডিওগুলো দেখাবো। তো বন্ধুরা, আমরা এখানে চলে আসছি। দেখেন এখন গাড়ি থেকে মালগুলো নামানো হবে। এই দেখেন মালগুলো এখন নামানো হবে, এখন অটো দিয়া ওই বাড়িতে মাল নেওয়া হবে। দেখেন রাস্তার কি অবস্থা, এখান দিয়ে আমাদের গাড়ি আসবে না। তো ওই মেন রোড থেকে মালগুলা নামাইয়া তারপরে অটো দিয়া ওইখানে নেওয়া হবে। দেখেন রাস্তার কি অবস্থা। এই দেখেন এখান থেকে এখন মালটা নামাইয়া তারপরে অটো দিয়া ওই বাড়িতে নেওয়া হবে। তো আগে প্রথমবার আমরা জেনারেটরটা নিয়ে থুয়ে আসছি। তো এই দেখেন অটোতে মালটা ভরা হইতেছে, আমরা অটো দিয়ে দৌড়াদৌড়ি করে তারপরে ওইখানে মাল নেব। রাস্তার কি অবস্থা আপনারা তো দেখছেনই। এই দেখেন বক্সটা ভরা হইতেছে গাড়িতে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন রাস্তার কি অবস্থা, আমি সামনে আইসা ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তা দিয়া গাড়ি কোনোভাবেই আনা সম্ভব না, অটো আইতাছে এটাই অনেক। অটো না থাকলে মালটাই ওই বাড়িতে নেওয়া হইতো না। দেখেন রাস্তার কি অবস্থা। এই দেখেন এখানে আমাদের জেনারেটরটা রাখা হয়েছে, আর ওইখান দিয়া লাইন টাইন টানা হইতাছে। এই দেখেন জেনারেটর থেকে লাইন বার করা হয়েছে, জেনারেটর থেকে লাইন আসছে। এখানে আমাদের মাল্টিতে তারগুলো জোড়া দেওয়া হইতেছে, টেপ মারা হইতেছে, এটা দিয়ে বক্স বাজানো হবে। আর এই দেখেন সেটগুলো এখন সেটিং করা হইতেছে। তো এখানে আমরা 2280 মডেলের একটা সেট নিয়ে আসছি। দেখেন সেট থেকে মিক্সার এখন ফেসিং করা হবে। এটা আমাদের ছেড়ের এসি কট, তো ডেল্টার মতন না, ডেটনের মডেলটা একটু অন্যরকম, এটা এসি কট সিস্টেম। তো এটা ভালোই মোটামুটি। তো এই দেখেন আমরা এখানে একটা 6 চ্যানেলের মিক্সার নিয়ে আসছি। তো এই দেখেন মিক্সারের এসি কটটা লাগানো হইতেছে। এখানে মিক্সার সেট ফেসিং করার পরে আমরা স্পিকারটা সেটিং করব। স্পিকার সেটিংয়ের পরে আমরা মালটা চেক দিয়ে আপনাদেরকে দেখাবো কেমন বাজে। তো এই দেখেন এখানে আমাদের স্পিকারগুলো বসানো হইতেছে, স্পিকারটা সেটিং করা হইতেছে। তো নিচে আমরা একটা টেবিল দিয়ে টেবিলের উপরে স্পিকারটা দিতেছি, কারণ বৃষ্টির দিন, তো বৃষ্টির দিন বৃষ্টি পড়লে আবার পানি টানি গেলে ঝামেলা, ওই জন্য নিচে আমরা একটা টেবিল দিছি, টেবিলের উপরে আমরা বক্সগুলো রাখতাছি। দেখেন এইখানে আমাদের স্পিকারগুলো তার লাগানো হইতেছে, বক্সে তার লাগানো হইতেছে। তার লাগানোর পরেই আমরা আপনাদেরকে লাইনটা দিয়ে তারপরে মালটা চেক দিয়ে দেখাবো। দেখেন এইখানে আমরা মিটার থেকে লাইন নিতেছি,
তো এখানে গাছ থেকে যে আর তিনটা আসছে ওইখানে আমরা লাগাইছি, আর এখানে মিটার থেকে যে তারটা বের হয়েছে ওই তার থেকে যেটা ফ্রেস তার, তো ওইখান থেকে আমরা লিক করে তারপরে লাইনটা নিতেছি। এখানে আপনারা অনেকে সাহস দেখাবেন না, ধরবেন না। তো এই দেখেন আমাদের এখানে লাইনটা টানা শেষ, লাইন দেওয়া শেষ। এই দেখেন এখানে লাইন দেওয়া শেষ। এখন এই দেখেন মালটিতে লাইন চলে আসছে। এখন আমরা মালটা চেক দিব, মালটা চেক দিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো কেমন বাজে। দেখেন রাস্তার কি অবস্থা। এই রাস্তা দিয়েই আমরা মাল নিছি, মাল নিতে প্রচুর কষ্ট হয়েছে। পিছনে একটা ডালু ছিল, ওই ডালুটা পার করে তারপরে মাল নিতে হয়েছে। তো এখন আমি চলে যাইতেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।